নমস্কার, ফোকাসপুরের এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে মঙ্গলবার স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় আগরতলায়। উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়। দীর্ঘ 40 বছর ধরে আদালতে মামলা চলার পর নিজের জায়গায় ফিরে পেলেন ধর্মনগরের হাফলং ছড়া চা বাগানের মালিক। তীব্র জল সংকটে ভুগছে শান্তিরবাজার মহকুমার সালথাং মনু ভিলেজের উপজাতির গ্রামবাসীরা। সদুত্তর না পাওয়া পর্যন্ত রাজীব কুমারকে জেরার পরিকল্পনা করছে সিবিআই, কিন্তু গ্রেফতার করা যাবে না কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে। মঙ্গলবার থেকে ডলুবাড়িতে শুরু হলো সেভেন এসআই ডে নাইট নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। এবার সংবাদ বিস্তারিত। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে মঙ্গলবার স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় আগরতলা সরকারি মিউজিক কলেজে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস শাহ। আজকে যারা যুবক যুবতী, তরুণ তরুণী, যাদেরকে আমরা আগামী দিনের প্রজন্ম ভাবি, গণতন্ত্রে তাদের আগমন একান্ত কাম্য। দেশের গণতন্ত্রকে গতিশীল ও শক্তিশালী করার জন্য তাদের একান্তই জরুরি। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে আলোচনা করতে গিয়ে এমনটাই বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সরকারি মিউজিক কলেজের অডিটোরিয়ামে এই স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা সহ অন্যান্যরা। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আজকে, যেটা আমাদের ক্যাপশনে রয়েছে, যে ডেমোক্রেসি ইজ এ ফেস্টিভ্যাল এন্ড ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিং আওয়ার ওন ফিউচার এন্ড দ্য ইয়ুথ আর এট দ্য সেন্টার অফ দিস ফিউচার। তো আজকে যারা যুবক, আজকে যারা যুবতী, তরুণ তরুণী, যাদেরকে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ মনে করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই গণতন্ত্রকে সুন্দর স্বচ্ছ রাখার জন্য। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 8ই ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে জেলার বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। 8ই ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস। জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছর 1 থেকে 19 বছর বয়সের শিশু ও ছেলেমেয়েদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। পশ্চিম জেলা এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে জেলার সকল বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক জানান, 8ই ফেব্রুয়ারি 1 থেকে 19 বছর বয়সী যে সকল শিশু ও ছেলেমেয়েরা কৃমিনাশক ওষুধ খেতে পারবে না, তারা 18ই ফেব্রুয়ারি কৃমিনাশক ওষুধ খেতে পারবে। তারাও কিন্তু সেই প্রোগ্রামের আওতায় আসবে এবং সেটা হচ্ছে 43,530 জনের মতো। এই ডিস্ট্রিক্টে আমাদের যে টোটাল যে স্কুল যেটা সেটা কভার হবে, যেটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডের মিলে 634টা স্কুল এবং প্রাইভেট স্কুলও সেটা কাভার হবে। তার এই স্কুলে, প্রাইভেট স্কুলে যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা যদি এই প্রোগ্রামে আসবে এবং সেটা 79টা স্কুল, 79 স্কুল সেখানে আছে। টোটাল অ্যাম্বুলেন্স সেন্টার আমাদের এই ডিস্ট্রিক্টে 773টা অ্যাম্বুলেন্স সেন্টার আছে, এগুলো কাভার হবে এবং বেশিরভাগ অ্যাম্বুলেন্স সেন্টারও এই যে প্রোগ্রামটি সেটা অনুষ্ঠিত হবে। সেখানে এই ডিস্ট্রিক্টে কলেজও আছে, সেই কলেজ এবং ইনস্টিটিউশন মিলে 34টা আছে। এখানে যারা 19 বছর পর্যন্ত ছেলেমেয়েরা যারা আছে তারা সেখানে কাভার হবে। টোটাল আমাদের এখানে এই ডিস্ট্রিক্টে টোটাল ব্লক আছে, হ্যাঁ, টোটাল 9টা ব্লকের মতো আছে, 1টা MC আছে। তো এই যে যত মানে ইনস্টিটিউশন যেগুলো সেগুলো সেখানে যারা ছেলেমেয়েরা বিশেষ করে 1 থেকে 19 পর্যন্ত যারা, তারা কাভার মানে সবাই মিলে কাভার হবে।
এবং বিভিন্ন এখানে আগরতলা শহরে যেটা ম্যাডাম বলছেন যে এখানে বোধহয় বিএম যেটাকে আইজিএম হসপিটাল সেখানে সেখানে সেন্টার থাকবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দীর্ঘ ৪০ বছর ধরে আদালতে মামলা চলার পর নিজের জায়গা ফিরে পেল ধর্মনগর হাফলংচড়া চা বাগানের মালিক। বিগত ৫০ বছর ধরে পারুলপাড়া দেব ও তার পরিবার মিলে জবরদখল করে রেখেছিল এই জায়গাটি। অবশেষে আদালতের নির্দেশে জবরদখল জায়গা ফিরে পেল জায়গার মালিক। দীর্ঘ ৪০ বছর আদালতে মামলা চলার পর নিজের জায়গা ফিরে পেলেন হাফলং চা বাগানের মালিক অশোকবাবু। ঘটনার বিবরণে জানা যায়, হাফলং চা বাগানের নামে এক কিছু জায়গা আছে ধর্মনগর কালীবাড়ি রুটে, যা বিগত ৫০ বছর ধরে পারুলবালা দে ও তার পরিবার মিলে জবরদখল করে বসে আছে এবং ওই জায়গার সামনে ১১টি দোকান ভিটা ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা তারা চলছে। পারুলবালা দে বাগান মালিক থেকে জায়গা ক্রয় না করে জবরদখল করে রেখেছিলেন। অবশেষে অশোক মামলার পথ বেছে নেয়। ৪০ বছর পর এই মামলার রায় ঘোষণা করে ঊনকোটি জেলা আদালত। ২২-১-২০১৯ তারিখে এই রায় দেয় আদালত এবং এর প্রতিলিপি ধর্মনগর মহকুমা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয় এবং বলা হয় ৫ ফেব্রুয়ারি পারুলবালা দে যে জায়গায় বসবাস করছেন এই জায়গা খালি করে বাগান কর্তৃপক্ষের কাছে সমজিয়ে দিতে এবং সামনের অংশে থাকা ১১টি ভাড়াটিয়া দোকানঘর এখন থেকে বাগানের আওতাধীন থাকবে। এখানে কথা হলো, যেখানে বাগান মালিক পারুলবালা দেকে থাকার জন্য জায়গা দিতে চেয়েছিলেন, বেশি লোভের ফলে আজ তাদের এই জায়গা থেকে বিতাড়িত হতে হলো আদালতের আদেশে। বহুত পুরানা কেস হ্যায় জো জিসমে কি জমিন জো হ্যায় আপকা মালিক কা থা বাট ইয়ে বৈঠে হুয়ে থে ইনকে সাথ মে কেস মুকদমা চলা জো কি আজ করিব নহীঁ হুয়ে তো ৪০ সাল পুরানা কেস লেকর কে চলা হুয়া হ্যায় জো হ্যায় জো কি আজ মতলব কোর্ট সে ফাইনাল জজমেন্ট আয়া জো কি ইনকো ঘর সে বেদখল কিয়া যায় আর জো পজিশন বাগান কে নাম সে হাফলংচড়া টি স্টেট কে নাম সে ইসকো দিয়া যায় হ্যান্ড ওভার কিয়া যায় ওই কোর্ট কা আদমি আকর কে হমকো হ্যান্ড ওভার কর রহা হ্যায়। আজকে মানে সব কলকাতা উঠানো হবে না, দোকানগুলা থাকবো যেহেতু এটা তো ভাড়া, এখানে কোর্টে অর্ডার দিছে যে ওটা যে অকুপাইড করছে এটা আসল মালিকের কাছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখন নিয়ে নিব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চূড়, বালা, মান্তাসা, কানের দুল, নাকছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। ২২ ক্যারেট কেডিয়াম যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে। তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে। সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই, ত্রিপুরা। প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন ৯৪৩৬৫৩৬১৫৪ নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না জাগবো যাক সময়ে যত ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন।
শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা। এখানেই হাসি আনন্দ, অভিমান রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর 2 দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পরে দেখতে এসেছিলে তুমি যখন কাছে থাকো না, তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরিফেল এয়ার ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরিফেল এয়ার ড্রপ আমানত রক্ষা করে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car। পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব শেখালে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে সাক্ষী, আমি সাক্ষী, আমি কান্না হাসি, নতুন নতুন ভালোবাসা, সাক্ষী আমি শুরু, সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম,
বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফেল চক, জন্ম থেকেই চক। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে। এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত ফিরেলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে সরস্বতী পূজার চাঁদা নিয়ে যে সংবাদ সম্প্রচার হয়েছিল তার তীব্র বিরোধিতা করলো ছাত্ররা। অন্যান্য বছরের ন্যায় এবারও একই চাঁদা দেওয়া হচ্ছে, কিন্তু কিছু অভিভাবকরা এই বিষয়টি নিয়ে অন্যরকম দেখছে। তাই পূজার চাঁদা ফিরিয়ে দিয়েছে উমাকান্ত ইংলিশ মিডিয়ামের কর্তৃপক্ষ। আজকে যে বিষয়টা সেটা হলো আমরা যে ছাত্ররা আমরাই পূজাটা করে থাকি এবং যে টাকাটা সেটা আমরাই দেখাশোনা করি, ছাত্রদের থেকে সরাসরি নেওয়া হয় এবং আমরাই সেটা মানে বিভিন্ন কাজে প্রয়োগ করি। এবার যে মন্তব্যটা করা হয়েছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই এবং তার প্রতিবাদ হিসেবে আমরা ঠিক করেছি যে যে চাঁদাটা নেওয়া হয়েছে বা যে সাবস্ক্রিপশনটা আমরা নিয়েছি সেটা আমরা ফিরিয়ে দেব। আমরা 100 টাকা চাঁদা ঠিক করেছিলাম, সেই চাঁদাটা নেওয়া হচ্ছিল, কিন্তু কিছু অভিভাবকের সেটা পছন্দ হয়নি। ওরা এই প্রতিবাদ জানিয়েছে এবং হয়তো ওরা আমাদের কাছে বলতে পারতো ব্যাপারটা, ওরা মানে জিনিসটা অনেকটা দূর পর্যন্ত গিয়েছে। পঞ্চায়েত সমিতির নির্বাচন নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় যুবরাজনগর ব্লক এলাকায়। এদিন সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকরা ভিড় জমায় যুবরাজনগর ব্লকের সামনে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে আজকে আমরা যে ধর্ণায় বা বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছিলাম, এখানে ডিপিও এসেছিল, এসে আমাদের দাবি উনি মেনে নিয়েছেন যে আজকের এই নির্বাচন উনি বাতিল করেছেন, পরবর্তী সময়ে নির্বাচনের জন্য উনি প্রক্রিয়া মেনটেন করবেন। আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত যে আজকে আমাদের এই আন্দোলনের আমাদের জয় হয়েছে। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে উদয়পুরের জলেমাবাড়ি হাইস্কুল ও কাকরাবন হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে লাস্ট মোমেন্ট সাজেশনের বই প্রদান করা হয়। রাজ্যে পিছিয়ে পড়া গরিব ও দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ও সাহায্যের হাত বাড়িয়ে দেয় মেধা অন্বেষা।
আর এতে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। সত্যি খুব অভিভূত। এক তো যখন আমি এখান থেকে আসছিলাম রাস্তা দিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য, আর তারপর যখন আমি এখানে এলাম তোমাদের সবাইকে দেখে, তারপর যে গানটি আমি শুনলাম, এত সুন্দর মিষ্টি কথা, ভাষাটা আরো মিষ্টি, যারা গাইল ভীষণ সুন্দর গলা তাদের, আমার মনে হচ্ছিল এই ভাষাটা যদি আমি শিখতে পারতাম এটা আমার একটা নিজেকে একটা সমৃদ্ধ করার একটা জায়গা থাকতো। তো ত্রিপুরা নিয়ে আমরা যে কাজ করছি, আমার মনে হয় এই ভাষা আমাকে শিখতে হবে। এত সুন্দর একটা শব্দ খুব ভালো লাগলো, হাম্বাই একটা শিখেছি, ধন্যবাদ। তাই তো, তা আমি সবাইকেই সবার উদ্দেশ্যে বলি হাম্বাই। উপজাতি এলাকাগুলির ভাগ্য বদলায়নি। তীব্র জল সংকটে ভুগছে শান্তিবাজার মহকুমার সালতাংমনু ভিলেজের উপজাতি গ্রামবাসীরা। বহুবার নেতা ও প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। খুবই ফুসছে এলাকাবাসী। শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাংমনু এডিসি ভিলেজের বাসিন্দারা বিগত কয়েক বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছে। গ্রামের লোকজনের অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের জন্য বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকারের নিকট জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বিডিও গঠনা সত্যতা যাচাইয়ের জন্য একবারও এই গ্রামে যায়নি বলে অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে এই গ্রামের লোকজনেরা, যার ফলে এই গ্রামের লোকজন বাধ্য হয়ে সকলের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জল ও পানীয় জল গ্রামের একটি লুঙা থেকে সংগ্রহ করতে হয়। এখন শীতকাল হবার কারণে সঠিকভাবে জল সংগ্রহ করতে পারছে না বলে অভিযোগ গ্রামের উপজাতি মহিলাদের। এই গ্রামে শিশুদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের নাম চরণপাই চৌধুরীপাড়া এসবি স্কুল। এই বিদ্যালয়েও পানীয় জলের তীব্র সংকট, মিড ডে মিল খাবার সময় কষ্টের সম্মুখীন হতে হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। অপরদিকে এই বিদ্যালয়ে খাবারের জন্য ডাইনিং হল না থাকার কারণে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের খোলা মাঠে খেতে হয়। এমনটাই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরার পর্দায়। খোলা মাঠের খাবার খাওয়ার ঘটনা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে চাইলে শিক্ষকরা সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে নারাজ, কিন্তু এই গ্রামের উপজাতি মহিলারা ওনাদের কষ্টের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। জল নাই, ঠিকমতো জল নাই, ভালো মতো জল নাই, এখান থেকে লইয়া মানতে লাগে, কষ্ট হয়, জলই তো জলও নাই, এখন তো শীতকাল, আছে তো আছে, তব সব এর আমরা খাবি তো কেমনে খাবি তো পোলা পান রে, কি ঠিক মতো হয় না, তারা তো কয়া রাখে এখন দেখার বিষয় এই গ্রামের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। শান্তির বাজার থেকে বিশেষ শর্মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মোর্চে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘনমুক্ত, প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে
সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে। Regal, affordable furniture. হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে উফ কত কাজ আমার খাড়ে আমার দেশের আমি রাজা বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার আর ফেলবে বেচেয়ার শৈশব Let your aspirations soar to a new high. Presenting the new 2018 Creta, the perfect SUV. দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে দীর্ঘ 30 বছরের ঐতিহ্য 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে ঘন সুন্দর চুল চান এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন সন্ধান করুন যাচাই করুন তারপরে হাতে নিন বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না ভেঙে যাবে বাবারা কিচ্ছু হবে না মা 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী একদমই মানাচ্ছে না
Yes. ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো পিওর আর্ট। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকে চক। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। ত্রিপুরা ইরিশকা শ্রমিক সংঘে ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 13 ফেব্রুয়ারি আগরতলা মাতঙ্গিনী নিপীড়িতা হলে। মঙ্গলবার চন্দ্রপুরস্থিত মজদুর সংঘের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস। সমস্ত জেলাকে নিয়ে এক ত্রিপুরা প্রদেশ কমিটি গঠন করা হবে। উক্ত প্রদেশ কমিটি গঠন করার জন্য সমস্ত ত্রিপুরার ইরিশকার শ্রমিকদেরকে এই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ কমিটি গঠন করার জন্য সহযোগিতা করার জন্য আমাদের ত্রিপুরা ইরিশকার শ্রমিকদেরকে আহ্বান করা জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল এই ত্রিপুরা প্রদেশ কমিটি গঠনের জন্য শ্রমিকদেরকে আহ্বান জানাচ্ছি। আর আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘের জেলা ত্রিপুরা প্রদেশ কমিটির জেলা সেক্রেটারি, আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সদুত্তর না পাওয়া পর্যন্ত রাজীব কুমারকে জেরার পরিকল্পনা করছে সিবিআই, কিন্তু গ্রেপ্তার করা যাবে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়কে নৈতিক জয় বলেই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গ্রেফতার করা যাবে না কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে। নিরপেক্ষ স্থান শিলংয়ে আইপিএস অফিসারকে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এই রায়কে নৈতিক জয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। জানা যায় কলকাতার মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চে উপস্থিত সার্ভিস রুল ভেঙেছেন রাজীব কুমার। কোন আইপিএস অফিসার কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারে না, সেই কারণ উল্লেখ করেই বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছে বলে খবর। সদুত্তর না পাওয়া পর্যন্ত রাজীব কুমারকে জেরার পরিকল্পনা করেছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
মঙ্গলবার থেকে ডুলুবাড়ি বাজারে শুরু হলো সেভেন এসাইড ডে নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন সন্ধ্যা 5টায় এই খেলার উদ্বোধন করেন পৌরপিতা চন্দন ভৌমিক। মঙ্গলবার থেকে ডলুবাড়ি বাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সেভেন এসাইড নকআউট ডে নাইট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সন্ধ্যা 5:00 ডলুবাড়ি বাজার প্রাঙ্গণে আয়োজিত এই খেলার শুভ উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক জেভি দুয়াতি, আমবাসা পুর পরিষদের সিইও শুভব্রত দে, বিশিষ্ট সমাজসেবী গোপাল সূত্রধর সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ নাগরিক সুকুমার দেবনাথ। এবারই প্রথমবারের মতো ডলুবাড়ি বাজার প্রাঙ্গণে ডলুবাড়ি বাসীর উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। মোট 32টি দল এই খেলায় অংশগ্রহণ করেন। এদিন উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি হয় পাওয়ার সেভেন বনাম ভাওলিয়া বস্তি সেভেন স্টার। প্রথম খেলায় ভাওলিয়া বস্তি সেভেন স্টার পাওয়ার সেভেনকে পরাজিত করে। এই খেলায় বিজয়ী দলের হাতে 10,000 টাকা প্রাইজ মানি এবং রানার্স টিমের হাতে 6,000 টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার। তবে 4 দিনব্যাপী এই খেলাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা রয়েছে ডলুবাড়ি এলাকা জুড়ে এবং ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সুস্থ দেহ রাখার জন্য সরকার অনেকভাবে প্রচেষ্টা করছে, চেষ্টা করছে এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন এলাকার যুবক যুবতীরাও খেলার মাধ্যমে সুস্থ দেহ গঠন করার জন্য শরীরচর্চা করছে। সুস্থ দেহ আপনা আনে নতুনের স্বাদ, রাইতে গড়ে উজ্জ্বল ভারতের ভবিষ্যৎ। খেলাধুলার কোনো বিকল্প নেই, খেলাধুলায় কত লাভ তার মাপার মতো কোনো যন্ত্র নেই। আমাদের দেশে অনেক খেলাই জনপ্রিয়, তার মধ্যেও এই ক্রিকেটে আমরা ফিদা হয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে মঙ্গলবার স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় আগরতলায়। উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়। দীর্ঘ 40 বছর ধরে আদালতে মামলা চলার পর নিজের জায়গায় ফিরে পেলেন ধর্মনগরের হাফলং ছড়া চা বাগানের মালিক। তীব্র জল সংকটে ভুগছে শান্তিরবাজার মহকুমার সালথাংমনু ভিলেজের উপজাতির গ্রামবাসীরা। সদুত্তর না পাওয়া পর্যন্ত রাজীব কুমারকে জেরার পরিকল্পনা করছে সিবিআই, কিন্তু গ্রেফতার করা যাবে না কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে। মঙ্গলবার থেকে ডলুবাড়িতে শুরু হলো সেভেন এসআই ডে নাইট নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।